নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি শ্রীমায়ের মাতৃবাণী থেকে পাঠ নিয়ে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন, আনন্দে আছেন, হাসি খুশিতে আছেন। সকলে ভালো থাকুন, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। আজকে আমি শ্রীমাকে অসংখ্য আমার মনের প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করব। তবে আমি আজকে আলোচনাটা দুরকমের করব, একটা হচ্ছে বইয়ের পাঠ এবং আরেকটা হচ্ছে আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা। দুটো মানে কিরম মিলেমিশে যাচ্ছে দেখুন, মানুষের তো আর একদিনে সব কিছু বোঝে না। যখন আমি পাঠ করলাম তখন মনে হলো হ্যাঁ সত্যি তো এইভাবে কি করে হতে পারে। তো চলুন আমার এই একটা ছোট গল্প কথা বলি আগে, তার আগে একটু পাঠটা সেরে নিই। যদি গল্পটা এতই বাস্তব, প্রত্যেকের জীবনেই সুখ দুঃখ নিয়েই প্রত্যেকের জীবন, আপনারা জানেন যে কারোর জীবন কখনোই পুরো সুখের হবে এরম হতে পারে না। পথ সবসময় অমসৃণ থাকবে, তাকে মসৃণ করে নিতে হবে, প্রত্যেক মানুষেরই এটাই কর্তব্য। তবুও জীবনে ঝড়ঝাপটা থাকবে, না হলে তো জীবন নয়, তাই না? না হলে কি করে জীবনটা হবে, এই হচ্ছে ব্যাপার। তো চলুন আজকের পাঠে যাই। প্রথম থেকেই বলতে আরম্ভ করলে আপনাদেরও শুনতে ভালো লাগবে না, লাস্টে আমার অভিজ্ঞতার কথাটা আমি আপনাদের কাছে শেয়ার করবো। আমি তো বন্ধু ভেবে সবকিছুই শেয়ার করতে আসি, কেননা আমি জানি যে ভালো মন্দ আপনাদের বিচার অবশ্যই নিজেদের করতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ সেই নিয়ে আপনাদের নিজেদের পথ নিজেদের চলতে হবে। সকলে কেউ আমাকে কেউ কিছু বললো বা কারোর কথা আমি শুনবো এটা কিন্তু কখনোই নয়। প্রত্যেকেরই আশা করি নিজস্ব বুদ্ধি আছে, ও আমায় এটা বললো বলে আমাকে এটা করতে হবে, এটা কিন্তু কখনোই নয়। তো চলুন আজকে এই মাতৃবাণীর পাঠে যাই। আগে বিশ্ববিধি অর্থাৎ কর্মফল বিধি এবং অন্যান্য যা কিছু, আর ভাগবত করুণা হচ্ছে যার কাজ হলো যতজনের কাছে তা পৌঁছতে পারে বিশ্ববিধির জাল ভেদ করে, তাদের ওপর যাতে প্রত্যেকেই পায় তাদের আপন আপন সুযোগ। আর ভগবত প্রসাদ হচ্ছে যার কাজ আরো দূরধিগম্য কিন্তু আরো অপ্রতিহত অন্য দুটি শক্তির অপেক্ষা। এটা হচ্ছে শ্রী অরবিন্দর বাণী, ঋষি অরবিন্দর যিনি। অন্ধকার যখন গাঢ়তর হয়ে পৃথিবীর বুকে পিষে ধরে, মানুষের দেহগত মনই হল যখন একমাত্র প্রদীপ, তখন রাত্রিতে চোরের মতন হয় তার গোপন পদক্ষেপ, অলক্ষিতে প্রবেশ করবে সে ঘরের ভিতর। কণ্ঠশ্রুত কণ্ঠ এক বলবে কথা, অন্তর মেনে নেবে তাকে। শক্তি এক লুকিয়ে মনের অন্তঃপুরে প্রবেশ করবে, এক ইন্দ্রজাল মাধুর্য জীবনের বন্ধ দুয়ার খুলে দেবে। সৌন্দর্য বশীভূত করবে ঋতস্বর জ্যোতি, ভগবানের গুপ্ত অভিসার হৃদয়কে রভসানন্দে অভিসিঞ্চিত করবে, পৃথিবী অপ্রত্যাশিতভাবে পরিণত হবে দিব্যরূপে। শ্রী অরবিন্দের বাণী এটাও। পরিশেষে কিন্তু সত্তার আন্তর সংকল্পই দেয় বাহ্য অবস্থার মূল্য, অনেকটা সময় একটা আশাস্থির মূল্য। আপাতত বাস্তবতার জৌলুস হল প্রমাদের লক্ষণ। একটা জাতির বা সংস্কৃতির সংকল্প যদি হয় মৃত্যুর দিকে, যদি সে ক্ষয়িষ্ণুর নিষ্প্রাণতা আর মর্মূর্ষুর নিশ্চয়তা আঁকড়ে ধরে থাকে, সামর্থ্য থাকলেও অন্ধভাবে প্রাধান্য দেয় ধ্বংসমুখী প্রবৃত্তি সকলকে। বন্ধুরা অসময়ে ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছেন, রটন্তি কালী পুজো আমার বাড়িতে, আগেই বলেছি ঠাকুর তৈরি হয়, আমি এই পাঠ করতে করতে আবার এই ঢাকের আওয়াজ, মনে হয় কেউ ঠাকুর নিতে আসছে। যাই হোক, পাঠ করতে করতে ভীষণই পিছনে আওয়াজটা ঢাকের হচ্ছে, যাই হোক আপনারা কথাটা আমার কথা শুনতে পেতে চাই না। তো এই যে নিষ্প্রাণতার মুমূর্ষু, মানে ভগবান তুমি জোর করে যদি ভগবানকে মানে যেতে চাও ভগবানের কাছে, সেটা কিন্তু তোমাকে অন্তর থেকে আগে মেনে নিতে হবে, তবেই তুমি হঠাৎ করে আমি সাধু সন্ন্যাসী হয়ে গেলাম তাহলে কিন্তু কখনোই এটা ঠিকঠাক হয় না। যেটা আমার কাছে একটা প্রমাণস্বরূপ আছে, আমাদের মানে বাপের বাড়ি, আমার বাপের বাড়ি চণ্ডীতলা, এই হুগলি ডিস্ট্রিক্টেই, চণ্ডীতলার ওদিকে। এবার ওখান থেকে আমার মানে খুব কাছের ভাই বলতাম, আমার ওরা তিন বোন বলে, আমার নিজের ভাই নেই বলে একজনকে ভাই বলতাম, তার কাকা ছিল। ওরা ছোট থেকে প্রভু কাকা বলতো। প্রভু কাকা কেন বলতো, যে কারণে মানে এই যে লাইনগুলোর সাথে মানে কতটা মিল দেখুন, মানে জোর করে কোনো কিছু হয় না, আপনি চাইলেই জোর করে, আপনার মন যেটা চায় সেটা আপনি জোর করে, আমি বৈষ্ণব হয়ে গেলাম জোর করেই হয়ে গেলাম, এরকম কিন্তু হয় না। হ্যাঁ, মন থেকে আসতে হবে সব ব্যাপারটা। এটা একটা মর্মান্তিক ঘটনা
যে ওই প্রভু কাকা, আমরাও বলতাম প্রভু কাকা, কেন না ওইখান থেকে মায়াপুরের ইস্কন যে মন্দির আছে ওইখান থেকে একটা আশ্রম আমাদের ওখানে ছোটখাটো মতন একটা আছে, ওইখানেও আছে, মানে ওই ওনার সাথে মানে মায়াপুরের আশ্রমের সাথে ওইটা মানে একটা টাচ আছে। যাই হোক, তো সব ওখানে গিয়ে উনি ঘর সংসার ত্যাগ করে, উনি বিয়ে তার করেননি অবশ্য, আগেই মানে ঘর সংসার ত্যাগ করে ওই প্রভু হয়ে গেছিলেন। সবাই আমাদের ওখানে ওগুলোকে প্রভু বলতো। হ্যাঁ, মহাপ্রভুর যেহেতু আশ্রম ছিল সেই প্রভু ওই মানে ভাইটা বলতো যেটা আমার প্রভু কাকা। তো যাই হোক, তার কি এমন হলো জানি না মনের মধ্যে, তার কি, তার তো সে তো না করেছি বিয়ে, তার না থাকতো সংসারের মধ্যে, কিন্তু হঠাৎ একদিন শোনা গেল সে আত্মহত্যা করে মানে গলায় দড়ি দিয়ে মৃত্যুবরণ করেছে। তো আমার প্রশ্ন এইখানে যে তার যদি কোনো সংসারের প্রতি না মানে মায়ার বন্ধন না থাকে বা সংসারের প্রতি কোনো টান না থাকে, তার তো কোনো স্ত্রীও নেই, তিনি বিয়ে থাও করেননি, তাহলে ওনার তাহলে কি প্রবলেম হলো যে মানে উনি ওইভাবে মৃত্যুবরণ করলেন কেন? এমনি মানুষের একটা সময়ে মৃত্যু আসে, সেটা আলাদা কথা, কিন্তু আত্মহত্যা উনি কেন করতে যাবেন? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তখন ছোট ছিলাম, কোনো উত্তর খুঁজে পাইনি, কেন মরলো রে তোর এই কাকুটা, এরমভাবে কেন মরলো, কিন্তু কোনো উত্তর নেই, কি জানি কি হয়েছে মনের মধ্যে। এবারে উনি খুব মাঝে মাঝে, ওনার একটা আলাদা ঘর ছিল, মাঝে মাঝে উনি আসতেন, নিজের মতন থাকতেন আলাদা, উনি আবার ওই খুব বেশি এরম চা মানে শুধু সেদ্ধ ভাত এরম খেতেন, কোনো মাছ মাংস খেতেন না। তাহলে তার মনের মধ্যে কি এমন হলো যে তাকে ওইভাবে মানে মৃত্যুবরণ করতে হলো? তা এইখানে এই যে বাহ্যিক সত্তা কিন্তু আপনার অন্তঃসত্ত্বাকে বাধা দেবে। এবার আপনার অন্তঃসত্ত্বা সেইভাবে তৈরি হলে তবেই আপনি ঈশ্বরের পথে পা বাড়াতে পারবেন। আপনার যদি মন ভিতর থেকে কোনো কিছু না চায়, আপনি ওপর ওপর কোনো কিছু, ওটা একদিন দুদিন হবে, তিন দিন চার দিন হোক জোর করে হয়তো করতে পারবেন, কিন্তু তার বেশি আর হয়তো করতে পারবেন না। এটা হচ্ছে এই যে বাহ্যিক সত্তা আর অন্তঃসত্ত্বা, যেটা এখানে বইয়ের মধ্যে বলেছে, হ্যাঁ, যে অন্তঃসত্ত্বা আর বাহ্যিক সত্তা মিলেমিশে এক হবে, তবেই তো আর সেই ঈশ্বর চিন্তা আপনার ভিতর থেকে আসতে হবে। ওটা আপনি ওপরে ওপরে কখনোই হাজারো চেষ্টা করে পাবেন না। ঈশ্বর চিন্তা অনেকের মধ্যে থাকে, অল্প বিস্তর প্রায় মানুষই, কেউ ঈশ্বর মানেন, কেউ আবার বলে না দূর ও ঈশ্বর মানি না পাথরের মূর্তি। আমি যেটা ভাবি, ঈশ্বরকে ঘন্টার পর ঘন্টা বসে পুজো করলেই যে ঈশ্বর আপনি পেয়ে যাবেন তা কিন্তু না, ওটা আপনার মন থেকে আসতে হবে, এবং আপনাকে অবশ্যই প্রত্যেক মানুষকে ভালোবাসতে হবে। যেটা আমি করি, আমি চট করে কাউকে খারাপ ভাবতে পারি না, আমি আমার মনে হয় সবাই ঠিক। হ্যাঁ, আমি নিজের মধ্যে ভুল খোঁজার চেষ্টা করি যে হয়তো আমারই ভুল, এরকম হয়তো আমিই কিছু ভুল করেছি, যার জন্য আমি সবসময় আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিই এবং আজও চেয়ে নেব, যদি কিছু ভুল কথা বলি অবশ্যই ক্ষমা করে দেবেন। মানুষের কি হয়, একটু সকলকে যদি আপনি ভালোবাসতে পারেন, আপনি নিজেও ভালো থাকবেন, আপনি সকলকে ভালো রাখতে পারবেন, এবং আমাদের এটাই চেষ্টা করা উচিত যে আমরা যেন প্রত্যেককে ভালো রাখতে পারি। তো চলুন বন্ধুরা, আজ এই পর্যন্তই, জানি না আপনাদের কিরকম লাগবে এই কথা, তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন, আপনাদের প্রত্যেকের কমেন্ট পেয়ে আমি তো আপ্লুত, যাকে বলে ভীষণই ভালো লাগে, ভীষণই, যখন কেউ বলে দি দি বলে, যে আমাকে সীমা ডাকে, আমার যেন মনে হয় অন্তর থেকে ডাকছে দি বলে, এই যে দিটা শুনতে যে এত ভালোবাসি আমি। আমার তারপরে বৃষ্টি ওরকম, দি তুমি আমার লাইভে আসোনি কেন? আমার লাইভ দেখার সময় নেই মন, আমি লাইভ দেখবো কি করে, আমি সকাল থেকে আমার প্রচণ্ড ব্যস্ততার জীবন, আমি খুব সময় করে এই পাঠ করে রাখি এবং ঘুম থেকে উঠেই চেষ্টা করি এটাকে ছেড়ে আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। একটু যদি কোনো ভালো কথা যদি একটু আপনাদের উপকারে লাগে, হ্যাঁ, বোন বন্ধু যে যেভাবেই ভাবো না কেন, একটু যদি উপকারে লাগে তো আমার ভীষণ ভালো লাগবে। তো আজকে চললাম এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশিতে থাকবেন, আনন্দে থাকবেন, অবশ্যই নতুন বন্ধুদের জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পুরনো বন্ধুরাও একটু পাশে থাকবেন, তাহলেই আমি মনে আরও জোর পাবো, আরও সবাইকে ভালো ভালো পাঠ শোনাতে পারবো। চললাম, সবাই ভালো থাকবেন।